হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। একটা জিনিস তৈরি করতে আপনার খরচ হবে 175 টাকা, এবং সেই জিনিসটা তৈরি করবার পর আপনি যদি হোলসেল রেটে বিক্রি করেন, তাহলে খুব কম দামও যদি আমি ধরি, তাহলে আপনি 500 টাকায় বিক্রি করতে পারবেন। মানে প্রত্যেক পিসে আপনার 325 টাকা প্রফিট থাকবে যদি আপনি এই জিনিসটা তৈরি করে হোলসেল রেটে বিক্রি করেন। আপনি যদি খুচরোতে বিক্রি করেন, তাহলে কম করে 700 থেকে 800 টাকায় বিক্রি করতে পারবেন, তাহলে আপনার সেখানে প্রফিটটা আরও বেড়ে যাচ্ছে। তো আমি হোলসেল রেটই ধরে নিলাম, তাও যদি আপনি হোলসেল রেটে বিক্রি করেন, তাহলে আপনার প্রত্যেক পিসে আপনার 325 টাকা লাভ হবে। এটা একটা খুবই প্রফিটেবল বিজনেস আইডিয়া, যে বিজনেস আইডিয়াটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কি সেই বিজনেস আইডিয়াটা। তো ভিডিওটা শুরু করবার আগে, আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আজকের বিজনেস আইডিয়াটা হলো এমার্জেন্সি লাইট মেকিং বিজনেস। একটা এমার্জেন্সি লাইট আপনি যদি বাজার থেকে কিনতে যান, তাহলে তার দাম নেবে কম করে 700 থেকে 800 টাকা। কিন্তু সেই এমার্জেন্সি লাইট আপনি যদি নিজেই ঘরে তৈরি করেন, তাহলে আপনার সেখানে খরচ হবে খুব বেশি হলে 175 টাকা, এবং সেটা আপনি যদি হোলসেল রেটে বাজারে বিক্রি করেন, তাহলে আপনি 500 টাকায় বিক্রি করতে পারবেন। তাহলে প্রত্যেক পিসে আপনার প্রফিট থাকছে 325 টাকা, এবং আপনি 1 বছর ওয়ারেন্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। যেমন বড় বড় কোম্পানিরা 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে, 6 মাস ওয়ারেন্টি দিয়ে থাকে, তো আপনিও যদি চান যে 1 বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করবেন এই এমার্জেন্সি লাইট বড় বড় কোম্পানির মতো, তো আপনিও 1 বছর ওয়ারেন্টি দিয়ে এই সব এমার্জেন্সি লাইট বিক্রি করতে পারবেন। এই এমার্জেন্সি লাইট আমরা সাধারণত তখনই ব্যবহার করি যখন আমাদের বাড়িতে হয়তো কারেন্ট থাকলো না বা লোডশেডিং হলো, তখনই আমরা এই এমার্জেন্সি লাইট ব্যবহার করি। এবং এই এমার্জেন্সি লাইট তৈরি করবার জন্য আপনার কোনো মেশিনে লাগবে না, কোনো কিছুই লাগবে না, আপনি নিজের হাতেই আপনি এমার্জেন্সি লাইট তৈরি করতে পারবেন। খুবই সহজ তৈরি করা। এবং এমার্জেন্সি লাইট তৈরি করবার জন্য কি কি র মেটেরিয়াল লাগে এবং কোথা থেকে আপনি র মেটেরিয়াল খুব সহজেই পেয়ে যাবেন, সমস্ত কিছু এই ভিডিওতেই আমি আপনাদেরকে জানাবো। এবং আপনি যে এমার্জেন্সি লাইটটা তৈরি করবেন, সেটা হবে রিচার্জেবল এমার্জেন্সি লাইট। মানে ব্যাটারির যখন চার্জ ফুরিয়ে যাবে, তখন আপনি সেই ব্যাটারিকে আবার চার্জ দিয়ে চালাতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই এমার্জেন্সি লাইট তৈরি করবার জন্য আপনার কী কী র মেটেরিয়াল লাগবে। 1 নম্বর র মেটেরিয়াল যেটা লাগবে, সেটা হচ্ছে আপনার এলইডি স্ট্রিপ। এগুলো ছোট ছোট এলইডি বাল্ব হয়, তো এগুলোকেই বলা হয় এলইডি স্ট্রিপ। প্রত্যেক পিসের দাম পড়বে আপনার 3 টাকা করে। আপনি যদি হোলসেল রেটে নেন, তাহলে হয়তো আপনি 2 টাকা বা 1 টাকা 50 পয়সা হিসেবে পেয়ে যাবেন। তো আপনি যদি খুচরোতে নেন, তাহলে আপনার প্রত্যেক পিসের দাম পড়বে 3 টাকা করে। 2 নম্বর র মেটেরিয়াল যেটা লাগবে, সেটা হচ্ছে এমার্জেন্সি লাইটের সুইচ। অন অফ করার জন্য আপনার একটা সুইচ লাগবে, যার দাম পড়বে খুব বেশি হলে 10 টাকা পার পিস। এবং তার সঙ্গে 3 নম্বর র মেটেরিয়াল যেটা লাগবে, তার নাম হচ্ছে ডিসি সকেট ফর চার্জিং। আপনি ব্যাটারি চার্জ দেবেন, তার জন্য একটা সকেট লাগবে, তার নাম হচ্ছে ডিসি সকেট, যার দাম পড়বে 3 টাকা পার পিস। এবং 4 নম্বর র মেটেরিয়াল যেটা লাগবে, তার নাম হচ্ছে IN4007 ডায়োড, যার দাম পড়বে আপনার 20 পয়সা পার পিস আপনি যদি হোলসেল রেটে নেন। এবং খুচরোতে যদি আপনি নিতে চান, তাহলে 2 থেকে 3 টাকা পার পিস নিবে আপনার এই র মেটেরিয়ালের। এবং এর পরের যে র মেটেরিয়ালটা লাগবে, তার নাম হচ্ছে এলইডি চার্জিং ইন্ডিকেটার। মানে আপনার এমার্জেন্সি লাইট যখন চার্জ হবে, তখন আপনার একটা ইন্ডিকেটারের প্রয়োজন হবে। মানে আমাকে বুঝতে হবে যে আমার ব্যাটারি চার্জ হচ্ছে কি না, তার জন্য আপনার একটা ইন্ডিকেটার লাগবে, যার দাম পড়বে হোলসেল রেটে 2 টাকা পার পিস। এবং আপনি যদি খুচরোতে নিতে চান, তাহলে 5 থেকে 10 টাকা পার পিস আপনার নিয়ে থাকবে। এবং তার পরের যে র মেটেরিয়ালটা লাগবে, তার নাম হচ্ছে 100 OHM রেজিস্টার, যার দাম পড়বে আপনার 50 পয়সা পার পিস। এবং 8 নম্বর র মেটেরিয়াল যেটা লাগবে, তার নাম হচ্ছে আপনার ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি। আপনি যদি এটা হোলসেল রেটে কিনতে যান, এবং ওয়ারেন্টিওয়ালা যদি আপনি কিনতে চান, মানে 1 বছর ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি যদি আপনি কিনতে চান, তাহলে তার দাম পড়বে 80 টাকা। এবং আপনি যদি নন ওয়ারেন্টি কিনতে চান, তাহলে আপনি 30 থেকে 40 টাকায় পেয়ে যাবেন আপনি হোলসেল রেটে। ওয়ারেন্টিওয়ালা নিতে গেলে 80 টাকা থেকে শুরু হচ্ছে দাম, তার উপর আপনি যেমন দামের নেবেন তেমন দামেরই পেয়ে যাবেন। এবং তার সঙ্গে লাগবে আপনার একটা এমার্জেন্সি লাইটের বডি, আপনি যেমন ডিজাইনের যেমন স্টাইলের বডি নিতে চান তেমনই পেয়ে যাবেন, যার দাম পড়বে আপনার 20 থেকে 30 টাকা পার পিস। তো এমার্জেন্সি লাইট তৈরি করবার জন্য আপনার এই র মেটেরিয়ালগুলো
লেগে থাকবে। এবং এমার্জেন্সি লাইট তৈরি করবার জন্য লাগবে আপনার সোল্ডারিং আয়রন ও সোল্ডারিং পেস্ট, এই দুটো জিনিস লেগে থাকবে আপনার এমার্জেন্সি লাইট তৈরি করবার জন্য। এমার্জেন্সি লাইট তৈরি করা খুবই সহজ, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি যদি সার্চ করেন হাউ টু মেক এমার্জেন্সি লাইট তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, তো সেখান থেকে দেখে নিয়ে আপনি এমার্জেন্সি লাইট তৈরি করা শিখে নিতে পারেন। শিখে নিলেই আপনি 5 মিনিটেই একটা এমার্জেন্সি লাইট তৈরি করে নিতে পারবেন। সমস্ত জিনিসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ইন্ডিয়া মার্কেটের লিঙ্ক, তো সেখান থেকে সাপ্লায়ারের সঙ্গে কথা বলে নিয়ে এইসব জিনিস কিনে নিতে পারেন, যেসব জিনিস লাগবে আপনার এমার্জেন্সি লাইট তৈরি করবার জন্য। বা আপনার লোকাল ইলেকট্রিসিটি মার্কেটে গিয়ে বা ইলেকট্রিকের দোকানে গিয়ে এইসব র মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন, সমস্ত কিছু সেখানেই পেয়ে যাবেন। আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।